সম্মানিত প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, বিশেষ করে কয়েকটা মিডিয়া, যে মিডিয়াগুলোর নাম আমি পরে কইব আপনারারে, এরা আমার বক্তব্যরে কাট ছাট করিয়া আগা এবং গুড়িরে ফেলাইয়া মাঝখান থেকে একটু আনিয়া রস দ্বারা করছে এবং ট্রল ভিডিও বানাইছে, বানাইয়া বর্তমানে এমন ভাবে দেখাইছে যেগুলার কারণে একজন মানুষ মুসলমানও থাকে না। যে কোনো কোনো জায়গার মধ্যে তারা কইছে যে কাহিরুদ্দিনে কইতে আল্লাহ মিশা মাতিতে পারো, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা আমার কথা না, এটা ফতোয়া রশিদিয়ার মধ্যে বারাহিন কাতিয়ার মধ্যে উল্লেখ আছে। আরো কিছু মানুষের কইতরা অন্য মানুষের বিশ্বাস আমি যেটা তুলিয়াও কেন ধরছি, এটা আমার কথা না। তাহজিরুন নাসর মধ্যে লেখা আছে আমরা নবী ফরে অন্য আরেকজন নবী আইতে পারো, এটা আমার কথা না। এটা আমি শুধুমাত্র হেরাত রেফারেন্স দিয়া আমি এই কথাগুলা ও জায়গার মধ্যে ফুট করে আনছি, তুলে আনছি। কিন্তু এই মিডিয়া লাইনকে দেখা গেছে বর্তমানে যে এই কিতাবের উল্লেখ না আনিয়া, কোন ব্যক্তি এই কথা কইছেন এই উল্লেখ না আনিয়া তারা শুধুমাত্র মানে ট্রল ট্রল করছেন, রস্ট করছেন, মানে তারা আমার ইন্টারভিউ লইতিরা মানে আগা ফালাইয়া গুড়ি ফালাইয়া এই কথা আনিয়া আর তারা মিডিয়াতে মাতিয়া আমার আমার এই ভিডিও তারা বানাইছে। যে ভিডিও যে ভিডিও হলার কারণে এখন দেখা যায় আম জনসাধারণ যারা আসন এরা বিভ্রান্তর মধ্যে বর্তমানে পড়ে গেছে, এরা বিভ্রান্তের মধ্যে বর্তমানে পড়ে গেছে যে মৌলানা কাহিরুদ্দিন সাহেবে এইরকম কথা কিলা হই না। তাই আজকে আমি স্পষ্টীকরণ দিয়া এইগুলা আমার কথা না, এইগুলা তহজিরুন নাস কিতাবের মধ্যে লেখা অন্যান্য কিছু মানুষের বিশ্বাস, এরপরে ফতোয়া রশিদিয়া বারাহিনা খাতিয়ার মধ্যে লেখা অন্যান্য কিছু মানুষের বিশ্বাস, এইগুলা আমার কথা না। তাছাড়া আমি সব কথা এখানের মধ্যে উল্লেখ করিয়েন না, তাছাড়া আরো অনেক কথাগুলো আছে তারা এইরকম রুষ্ট করছেন, কাটছাট করছেন করিয়া আজ জনসম্মুখে তুলিয়া ধরছেন। আমি এই সকল মিডিয়া হলোর সম্মুখীন হইয়া হইয়া, কারণ ভারতবর্ষের মধ্যে এখনো আইন আছে, ভারতবর্ষ কোন মানুষের যদি ভুল করে উল্টা করে সে তার এত আইন লইতে পারতো না। একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে আমি স্বাধীন রাষ্ট্রের জনগণ হিসাবে আমি দেশের আইনদের সম্মান করি, দেশের কোর্টের সম্মান করি, দেশের প্রশাসনের সম্মান করি, সাংবাদিক হলের সম্মান করি। তাই আমি তারা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করিয়া আমি হইয়া বর্তমানে এই আহনাফ মিডিয়া আলী আকবর তাই আমার ভিডিও রস্ট করছেন, আমার ভিডিওর আগ পিস খাটিয়া বিভিন্ন ভিডিও বানাইছেন, আলম মিডিয়া অনেক ভিডিও রস্ট করছেন আগ পিস খাটিয়া বানাইছেন, ভিলেজ নিউজ তাই অনেক ভিডিও আমার কাটছাড় করছেন, দিন ইসলাম জিন্দাবাদ শামসুল হক অনেক ভিডিও কাটছার করছেন, বর্তমানে ইন্ডিয়া স্টার আসাম সুফিয়ান ভাই তাই অনেক ভিডিও রোস্টিং করে বানাইছেন, আব্দুল মান্নান এবং সোনার আসাম হয়ে একটা পেজ চালাইন যে ভাই তাই অনেক ভিডিও আমার কাটছাট করিয়া বিকৃতি করছেন, নুরুল হুদা তাই আমার বক্তব্যে কাটছাট করিয়া বিকৃতি করছেন, নুরুল ইসলাম আমার বক্তব্যে কাটছাট করিয়া বিকৃতি করছেন, জুয়েল আহমদ আমার বক্তব্যে কাটছাট করিয়া বিকৃতি করছেন, তারা এই নয়জন মিডিয়া তাছাড়া আরও গৌরব মিডিয়া যারা আসো আমি এই সকল মিডিয়ার ব্যাপারে বর্তমানে আইনের ব্যবস্থা আমি লইয়া বর্তমানে এই মিডিয়া হলে যদি যে সকল ভিডিও কাটছাট করিয়া রোস্টিং করিয়া আগাগুড়ি কাট পিস করিয়া যে ভিডিওগুলো বানাইয়া সমাজের মধ্যে আমারে আমার অপপ্রচার চালাইয়া আমার হে প্রতিপন্ন করার যে ধরনের প্রচেষ্টা চালাইতরা আমি আজকে এই ঝলক বার্তা তামিম মিডিয়া তাদের মাধ্যমে আমি এই সকল মিডিয়ার হইয়া যদি আপনারা আপনারা এই সমস্ত ভিডিও যেগুলো বানাইছে এগুলো খাটিয়া এবং ডিলিট করিয়া জনসম্মুখে যদি ক্ষমা না চাও তাহলে আমি অতিসত্বর আইনের দ্বারস্থ লইম এই সকল মিডিয়া এবং পেজের বিরুদ্ধে গিয়া। কেননা আপনারা
যে নিউজ চালাইতে করিয়া আপনারা ডিউজ হইতে করিয়া আজকে ইসলাম ধর্ম লইয়া এবং ইসলাম ধর্মর নবী লইয়া যে খতা ইসলামের সমর্থিত নাই এই সকল খতা আপনারা বানাইয়া বইছো বর্তমানে। আমি কাহিরুদ্দিনে কখনো তো এই কথা হয়েছি না যে আমরা আর নবী শেষ নবী না, এটা তো তহজিরুন নাস কিতাবের মধ্যে লেখা। আর একজন মানুষে কইতরা যে মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী না, তারপরে অন্য নবী আইতে পারো তুমি তো আন, যদি এই বক্তব্য যেগুলা তুমি তার কাটার করিয়া দিছো এটা তো আমার বক্তব্য না, আমি তো হো ব্যক্তির বক্তব্য গুলারে কুট করছি গিয়া, আর বাকি যে আল্লাহ মিশা মাতিতে পারো এটা তো আমার কথা নাই, এটা আর একজন লেখকে বইয়ের মধ্যে লেখছ, আমি এটা তুলিয়া ধরছি। তুমি তান যদি আমার নিউজ করবার ইচ্ছা আসলো তাহলে তামিম মিডিয়ার মধ্যে তো সব বক্তব্য রেকর্ড আছে, যদি আমার বক্তব্যরে যদি চ্যালেঞ্জ যারা করবায় প্রশাসনে যদি আমার এই ভিডিওগুলা তারা যে কথাগুলো হয়েছে এবং আমার আমি ঠিক ঠিক এই কথা হয়েছি না এই কথার জাজমেন্ট হওয়া লাগিয়া তামিম মিডিয়া আছে, তামিম মিডিয়ার মধ্যে সব বক্তব্য এ টু জেড দেওয়া আছে। এই তামিম মিডিয়ার বক্তব্য ওলগে আপনারা জাস্টিফাই করে দেখা যাইব গিয়া, যদি তামিম মিডিয়ার বক্তব্য লগে এরার বক্তব্য যদি মিলে না তাহলে গিয়া এরার কাল্পিট হিসাবে পরিগণিত হইব তারা। আমি প্রশাসন দিয়ে অনুরোধ করমু এই তামিম মিডিয়া দিয়ে তারা এই 8-10 যে পেজের নাম হইলাম এই 8-10 পেজে জাস্টিফাই করা হইব তামিম মিডিয়ার বক্তব্য দিয়া। তাই আমি অনুরোধ করি আর আপনারা আপনারা যে ভিডিও যেগুলো বানাইছো মিডিয়া তাইয়া আপনারা কমা চাইলে কোয়া আর কমা চাইয়া বক্তব্যগুলো ডিলিট করো কোয়া, নতুবা আমি খুব কম সময়ের ভিতরে আপনার বিরুদ্ধে আমি আইনের ব্যবস্থা লইমু গিয়া।